আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কুয়েতের সর্বশেষ খবরের ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি দুর্ঘটনার খবর। কুয়েতের বিখ্যাত শপিং মল 360 মলে আজকে আগুন লেগেছিল। ফায়ার ফাইটার্স টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং তারা আরও জানিয়েছে যে আগুন মলের বাহিরে ক্যাডিংয়ে শুরু হয়েছিল, তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরও একটি দুর্ঘটনার খবর হলো, কুয়েতের ফাহাহিল এলাকায় একটি বিল্ডিংয়ের জানালায় ঝুলে একজন প্রবাসী আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধারে কাজ করেছে রেসকিউ টিম। আত্মহত্যাকারীর জাতীয়তা বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিসার মূল্যের ব্যাপারে একটি নিউজ। ভারতীয় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে খরচ কমাতে কাজ করছে ভারতীয় রাষ্ট্রদূত শিবি জর্জ। তিনি 700 দিনারের কম করা হবে বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে গৃহকর্মীদের সাথে ভালো ব্যবহার, ভালো কর্মসংস্থান সহ বেতন বৃদ্ধির ব্যাপারে কাজ করে যাচ্ছেন তিনি। উল্লেখ থাকে যে গৃহকর্মীদের ভিসার ব্যাপারে ভারত, বাংলাদেশ, নেপাল সহ কয়েকটি দেশের 20 নম্বর ভিসার মূল্য নির্ধারণ করা হয়েছিল 700 দিনার। ভারতীয় দূতাবাস ভিসার মূল্য আরও কমানোর চেষ্টা করছে। আশা করছি আমাদের বাংলাদেশ দূতাবাসও এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে কুয়েত মোবাইল আইডির ব্যাপারে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার জারি করা মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে বলা হয়েছে যে দেশের সকল সেক্টরে সরকারি সংস্থায় কুয়েত মোবাইল আইডি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং সামাজিক বিষয়ক ও সাম্প্রদায়িক উন্নয়ন মন্ত্রী ফাহাদ আল শরিয়ানের দ্বারা অনুমোদিত হয়েছে এবং সরকারি অফিসে লেনদেন পদ্ধতি সহজতর ও সহজ করার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় প্রচার করা হয়েছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে আরও একটি নিয়ম করে বলা হয়েছে যে সড়কে নিয়ম না মেনে গণপরিবহন অর্থাৎ বাস চালালে ড্রাইভারদেরকে সফর করিয়ে দেওয়া হবে। চলতি মাসের 26 তারিখ থেকেই এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে। আরও বলা হয়েছে, বাস চালকদেরকে নির্ধারিত পার্কিংয়ের স্থানেই গাড়ি পার্কিং করতে হবে। সিটি এলাকাসহ প্রত্যেক সড়কের নির্দিষ্ট স্থান অর্থাৎ যাত্রী ছাউনি থেকেই যাত্রীদেরকে গাড়ি উঠাতে এবং নামাতে হবে। এছাড়াও ট্রাফিক রুলসগুলো মানা বাধ্যতামূলক। এদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা 80 কেজি লরিকা পাউডার এবং 4টি চালানের লুকারও 3 লাখ খালি ক্যাপসুল জব্দ করেছে। এদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জব্দকৃত ঔষধগুলোকে দক্ষ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জানিয়ে দিচ্ছি আরও একটি খবর। কুয়েতের মাঙ্গাফ এলাকায় একজন এশিয়ান প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মদ্যপানীয় ব্যবসার সকল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কুয়েতের সালমি এলাকা থেকে হেরোইন ও সাবু সহ 2 জন মিশরীয় নাগরিককে গ্রেফতার করেছে কুয়েত পুলিশ। জানিয়ে দিচ্ছি একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার বিদায়ের খবর। কুয়েতের খালদিয়া কোম্পানিতে কর্মরত হাজিপুর নিবাসী কুয়েত প্রবাসী একজন বৃদ্ধ রেমিটেন্স যোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 46 ডিগ্রি। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনারে বাংলাদেশি টাকার 346.98 টাকা, বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারে 2 দিনার 882 পয়সা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম কুয়েতি দিনারে 16 দিনার 750 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতেও পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।